আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাসালা চিকেন পাস্তা। তো এই পাস্তাটা কিন্তু এইভাবে রান্না করলে খেতে সেই মজা। তো আমি এখানে তিন রকমের পাস্তা নিয়ে নিলাম একসাথে। তো পানিটা বলক আসার আগে আমার ননদ দিয়ে দিছিল, আর পানিও কম দিছিল। পরে আমি বলতেছিলাম পানি তো হবে না, আবার একটু পানি দিয়ে সিদ্ধ বসায় দিল। আর এখানে একটা চামচ সয়া সস আর পাস্তার একটা মশলার প্যাকেট নিয়ে দিয়ে দিল, তারপর একটু ম্যারিনেট করে নিচ্ছে। তো এটা ম্যারিনেট করে রেখে দিবে না, এটা সাথে সাথেই ভেজে নিবে। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে, অল্প একটু রসুন কুচি। রসুন কুচিটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। রসুনটা এরকম একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, তারপর চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর চিকেনটা যখন ভাজবেন তখন চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, যাতে চিকেনের পানিটা সাথে সাথে শুকিয়ে যায়। চিকেন থেকে কিন্তু অনেক পানি ওঠে, তো চুলাটা বাড়িয়ে দিলে এই যে দেখেন এত চুলা বাড়ানোর পরও কত পানি উঠছে। তো যাই হোক, চুলাটা একটু বাড়িয়ে তারপর রান্না করবেন। আর এখানে কাঁচামরিচগুলোও দিয়ে দিল, কাঁচামরিচটা দিলে একটু ঘ্রাণটা ভালো আসে। আর একটা টমেটো দিয়ে দিছিল কুচি করে কেটে। বাকি যে মশলাগুলো ছিল পাস্তার ওই দুইটা মশলাও দিয়ে দিল, তারপর অল্প একটু শুকনো মরিচ আর জিরা দিয়ে দিল, তারপর চিকেনটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছিল। তো চিকেনটা ভালোভাবে এটার সাথে দেখা যায় একটু রান্না করে নিলে মশলাটা ভালোভাবে ভিতরে যাবে, চিকেনটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর একটু ঢেকে দিল যাতে মশলাটা ভালোভাবে চিকেনের ভিতরে যায়। আর এখানে পাস্তাটাও হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে পানিটা ঝরিয়ে নিলাম, তো এখন চিকেনটাও দেখে নিব কেমন হয়েছে। তো চিকেনটা কিন্তু দেখেন কত সুন্দর লাগতেছে, আর তেলটা ভেসে ভেসে উঠছে, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছে মশলাটা, আর পানিটা কিন্তু শুকিয়ে নিল। দিয়ে দিল গোলমরিচ। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আর গোলমরিচটা তো স্কিপ করবেন না, গোলমরিচটা দিলে ঘ্রাণটা অনেক ভালো আসে। আর দিয়ে দিল কয়েকটা পেঁয়াজ কুচি, তো কুচি না একটু বড় বড় করে কেটেছিল পেঁয়াজগুলো, তো এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছে। তো যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে, এটা কিন্তু পুরো সিদ্ধ করতে হবে না পেঁয়াজগুলো, তখন দিয়ে দিল পাস্তাগুলো। তো পাস্তাগুলো এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এই মাসালা চিকেন পাস্তাটা এত মজা, আপনারা বাসায় রান্না না করলে বুঝতে পারবেন না। আর আপনারা যদি বাচ্চাদের জন্য রান্না করেন তাহলে মরিচগুলো স্কিপ করবেন, তাহলেই হবে, গোলমরিচও প্রয়োজন নেই। বাচ্চারাও কিন্তু এটা খেতে অনেক পছন্দ করবে। তো এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। তো যারা কি না টেস্টিং সল্ট পছন্দ করেন না, তারা না দিলেও পারেন, এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে এই তো হয়ে গেল চিকেন মাসালা পাস্তা। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা। অল্প একটু ধনিয়া পাতা দিলে হয় কি, যদি লাস্টে অ্যাড করা হয় তাহলে একটু সুন্দর একটা স্মেল আসে এই আর কি। তো ধনিয়া পাতাটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নামিয়ে ফেলবে। তো পাস্তা তো দেখা যায় এক একজন এক একভাবে রান্না করে, তো আমার ননদ কীভাবে রান্না করে ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি দেখা যায় আমি নিজে ওইভাবে রান্না করি না, আমি আবার অন্যভাবে রান্না করি, তো এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। এর এই পাস্তাটাও আসলে অনেক মজা হয়েছিল, এই যে দেখেন। আর এটা সস দিয়ে খেতে তো সেই মজা লাগছে, তো আপনারা একবার হলেও ট্রাই করবেন, আসলেই কিন্তু এই পাস্তাটা অসম্ভব মজা হয়েছিল। আর চিকেনটা সফট ছিল, চিকেনটা শক্ত ছিল না।